আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। আমি ইসলামী নববর্ষের উপরে কথা বলছিলাম এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলাম। আপনারা নুরুল কোরআন প্রোগ্রাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দেখে থাকেন 2টা থেকে 3:30 পর্যন্ত। সেখানে আমি একটি বিষয়ের উপরে 15-20 মিনিট কথা বলি, এরপরে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি। এই প্রোগ্রাম আবার আপনারা রিপিটও দেখেন, ফেসবুকেও আপনারা দেখতে পারেন এবং ইউটিউবে প্রোগ্রামটা সাথে সাথে চলে যায়, আপনারা ইউটিউবেও প্রোগ্রামগুলো দেখতে পারেন। এই প্রশ্নগুলোর মাধ্যমে যেভাবে আপনারা উপকৃত হন, সাথে সাথে অসংখ্য মানুষ উপকৃত হন যারা শুনেন দেখেন প্রোগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোকে, প্রশ্ন করাকে, জবাব দেওয়াকে কবুল ও মঞ্জুর করুন, আর সেগুলোর উপর আমল করার আমাকে সর্বপ্রথম এবং সাথে সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। কলার আসসালামু আলাইকুম। আমার একটা দোয়া আছে, লতান গেছে, হুজুরের আছে। জি আসসালামু আলাইকুম। আমার একটা দোয়া, আমার একটা ছেলে তাই নমাজ পড়ে সব সময় তে এভরিডে থাকতা তাই না, ইউনিভার্সিটি গেছে তার লাইট দোয়া হবা খানি দানি কিছু তাই কম খাইন, আর আমার কিছু সমস্যা আছে একটা লাইট দোয়া করবা আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলেকে, যে তিনি যে নামাজি আছেন, আপনার বাধ্য আছেন, সেটার উপরে আল্লাহ পাক সাবিত কদম রাখুকা, আপনার বাচ্চাটাকে আল্লাহ পাক হেফাজতে রাখুকা, সবসময় তারে বুঝাইয়া রাখবা এবং ঘরে আসলেও মহব্বতের মাধ্যমে, আদরের মাধ্যমে তারে নামাজ, রোজা, মা বাবার সাথে ব্যবহার, বড়দের সাথে ব্যবহার, আল্লাহর হক, বান্দার হক, সেই বিষয়গুলো বুঝাবেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জেহনে জাকি ফহমে কামিল দান করুন আর সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খায়ের। দর্শক শ্রোতা, আমি বলতেছিলাম রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা, রজব। রজব মাসের 27 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাজ করেছিলেন, আর শাবান মাসের 15 তারিখে নিসফু মিন শাবান, ফজিলতপূর্ণ একটি রাত, যে রাতকে আমরা সবে বরাত হিসাবে চিনি। এর পরের মাস হলো 9 নম্বর মাস, রমাদান। রমাদানের মাস পুরা মাস রোজা রাখা ফরজ। আর এই মাসের মধ্যে একটি দিন আছে, একটি রাত আছে, খাইরুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম, সেটা রমজানের শেষ দশকের মধ্যে, শেষ দশকের বেজুর রাত্রির মধ্যে। আর এই মাসে আল্লাহ পাক কোরআনে কারিম অবতীর্ণ করেছিলেন রমজানের মাসে। শাওয়ালের 1 তারিখে হলো ঈদুল ফিতর, জুলকায়দা এবং জিলহজ মাস হলো হজের মাস, শেষ মাস। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটা কমাওকা। জি, আপনার প্রশ্নটা হুকা চাইন। আমি আপনার দোয়া চাইলাম। জি, আর আমার একটা বাচ্চার আমি ফরাত দিছি তাই না, ফরা মনে থাকে না, তে একটা দোয়া হয়ে যায় দিবাই নি। জি, মনে থাকে না। জাযাকাল্লাহ। আপনি প্রোগ্রাম দেখুকা, আমি হইব ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম সাইয়ার, জি কই দেখা, শুভ বেড়াতে রাত্রে জি আলাদা যেন মানুষে ইবাদত করেন, নামাজ পড়েন, এটা জি তো বালা জিনিস, এটা ঠিক আছে না? শুভ রাত মানে কিটা? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাজাক আল্লাহ খায়ের। এক বোন প্রশ্ন করছেন, তানোর বাচ্চার পড়ালেখা করা কিন্তু মনে থাকে না, মনে থাকার জন্য রব্বি জিদিনী ইলমা, রব্বি জিদিনী ইলমা, রব্বি জিদিনী ইলমা, রব্বি শরাহলি সদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। এই দোয়াগুলা পড়বেন, আর হানি, বিশুদ্ধ হানি মধু যেটা, সেই মধুটা হাতের গর্তের মধ্যে রাখিয়া এর উপরে খালি জিরা ছিটা দিয়া, চার পাঁচটা খালি জিরা, আর সকালবেলা জিব্বা দিয়ে ছাটিয়া খাওয়ার লাগে, খুইবা আপনার ছেলেরে। আর চৌকের সামান থাকি টেলিভিশন, ফেসবুক, মোবাইল, টিফা টিভি ইত্যাদি বাদ দিতেইব, কারণ মাথা একটা মেশিনের মতো, এটা অন্য দিকে যদি ডাইভার্ট হয় তখন জিনিস মুখস্থ হয় না। আর যদি কোনো চৌক গুনার দিকে থাকে, ই চৌকের মাধ্যমে কোরআনে করিম সিনাত জাগাল হয় না। এটা হলো বেসিক কোনো কথা সবের জন্য। তো এই জিনিসগুলো খেয়াল রাখবা, আমরা সবের বাচ্চা থাকি, তারা ফেসবুকের মধ্যে কিতা দেখরা, টিভিত কিতা দেখরা, এইগুলার কারণে ব্রেইন কমি যায়, মুখস্থ শক্তি কমি যায়। আর যারা এমনিতেই জন্মগতভাবে মুখস্থ শক্তি নাই, তারা মানে আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নাই। আর মধু খাইবা, হানি আতের গর্তের মধ্যে রাখিয়া এর উপরে খালি জিরা ছিটাইয়া সকালবেলা জিফরা দিয়া ছাটিয়া খাইবা। আর এই যে দুইটা দোয়া শিখাই দিলাম, এই দুইটা দোয়া আপনার বাচ্চারা খুইবা তিলাওয়াত করতা ফরতা। আর যেহেতু তাই হাফিজি ফররা, ইনশাল্লাহ আল্লাহ পাকে সিনা খুল্লা দিলাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তানরে হাফিজে কোরআন আলিমে বা আমল আর তৌফিক দান করুক, আমিন। পরবর্তী প্রশ্ন ছিল, শবে বরাত অর্থ কিতা, আর এটার যে এবাদতগুলা করা জায়েজ কি না। দেখুন, লাইলাতুল বরাত, শবে বরাত এটা ফার্সি শব্দ, আসলে হাদিসের ভাষায় এটা রেখো নিসফু মিন শাবান। আর আমরার দেশ যেহেতু ফার্সি ভাষা, ইসলামের শিক্ষাগুলা ফার্সি ভাষার মাধ্যমে আইছে, উর্দু ভাষার মাধ্যমে আইছে, এই কারণে আরবি অনেক শব্দ হল ব্যবহার করা হয়েছে না, ফার্সি শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন রোজা, নামাজ, এইগুলা হইল ফার্সি শব্দ, সেই শব্দ হল আমরার কথাবার্তার মধ্যে ঢুকে গেছে। এইভাবে শবে বরাত, শব একটা ফার্সি শব্দ, শব হইল রাইত, ভাগ্য রজনী কোয়া হয়, আর নিসপুমিন শাবান হইল এই রাত, রাইতের আসল নাম। এই রাত্রে ফজিলতপূর্ণ একটা রাইত, আলাদাভাবে কোনো নমাজ নাই যে এই রাত্রের লাগেও নমাজ পড়তে হইব, যে কোনো এবাদত আপনি করতে পারবা। বিশেষ করে উমর কাজা যদি ফড়েন তাহলে ভালো হয়, তিলাওয়াত কর্তা, আর মুর্দেগানদের রুহের মাগফিরাতের জন্য দোয়া কর্তা। এই সমস্ত এবাদতগুলা অত্যন্ত ভালো। আর বিভিন্ন বেদাতি কাজও হলো আছে, অন ইসলামী কামও হলো আছে, যেগুলা এবাদত মনে হইরা মানুষে করেন, যেমন বাতি জ্বালানি, ফটকা ফুটানি, নির্দিষ্ট কোনো জাতর সিন্নি, তুষা সিন্নি বা চাউলরে গুড়িরে, চাউলরে যেটারে আমরা খরই কই, বাজিয়া এটা দিয়া সিন্নি করা, মনে করা হয় যে শবে বরাত ওই সিন্নি করতেই হবে, রুটি পিঠা ইত্যাদি করা হয়, যেটা অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে সাদৃশ্য, সেগুলো বেদাত, সেগুলো পরিত্যাগ করতে হবে। এবাদত করার মধ্যে কোনো দোষের নাই, করলে সওয়াব হবে। জাযাকাল্লাহু খায়ের। দর্শক শ্রোতা, আমি ইসলামী নববর্ষের উপরে বলতে গিয়ে বলছিলাম, ইসলামের ক্যালেন্ডারের সর্বশেষ মাস হলো জিলহাজ মাস,
জিলহজ মাস যে মাসে হজ করা হয়, জিলহজ মাসের প্রথম তারিখে কিন্তু হজ নয়, জিলহজ মাসের 9 তারিখে হজ এবং 10 তারিখে কুরবানি। তো সৌদি আরবে 9 তারিখে হজ হয়, আরাফার ময়দানে বয়ান হয় আর 10 তারিখে কুরবানি হয়। 10 তারিখে অন্যান্য যে সমস্ত দেশে বিশেষ করে ইউরোপে ঈদ হয়, ওই দিন কিন্তু হজের মানুষেরাও তারা কুরবানি করেন। কিন্তু আরও কিছু কিছু দেশ ক্যালেন্ডারের বা সৌর বছর এবং চন্দ্র বছরের বেশ কম থাকার কারণে চাঁদ উদিত হওয়া, সূর্য উদিত হওয়া, চন্দ্র উদিত হওয়ার বেশ কম থাকার কারণে অন্যান্য দেশে যেমন বাংলাদেশে একদিন পরে হয়। বিদায় লন্ডনের হিসাবে বাংলাদেশে 11 তারিখ হয়, কিন্তু বাংলাদেশের জন্য সেদিন 10 তারিখই জিলহজ যাই। জিলহজ মাসটা হলো আরবি বছরের শেষ মাস। জিলহজ মাস শেষ হয়ে আরবি 12তম মাস খতম হয়ে পরবর্তী বছর শুরু হয়। এই ধারাবাহিকতায় 1438 হিজরি সন আমরা পদার্পণ করেছি। কলার আসসালামু আলাইকুম। একটা জিনিস আমি কই দেই প্রায় সময়েই, যে আমি সালাম করছি আপনি উত্তরও দিলেইছেন, এর বাদে আপনি হিব্বার সালাম করা এটা জায়েজ নাই। কারণ সালাম করা হইল সুন্নত আর জবাব দেওয়া ওয়াজিব, আপনি জবাব দিলেইছেন। আপনার একটার মাধ্যমে আর কি আরো মানুষের হিকবার লাগে, আমি কই দিলাম, আপনি নারাজ হইবা না। জাজাকাল্লাহ। আপনার প্রশ্নটা কই দিবা। আমি ওজন বেমারে মানুষ আজকে 7-8 বছর ধরে, তে ডাক্তারও ডক্টর করে না, নানান তেও মোলানার কাছে তাবিজ শুনলাম, যে করা নজির যে হইয়া গেছে এটা বিদা তাবিজ দিতা, তা আমি তো বড় মোলানা ওজনের কাছে একটি তাবিজ প্রোগ্রাম দেখো কা আমি কইমু ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহু খায়ের। জি আসলে কোন ব্যাপারটা ডাক্তারি, কোন ব্যাপারটা হইল জিন্নাত বা ইনসানের নকশানির মধ্যে থাকি হয়, যদি কেউ আপনারা জাদুটুনা করে অথবা এমনিতেই জিন্নাতে আপনারে ক্ষতি করে, তো সেইগুলা কিন্তু ঔষধের মাধ্যমে ডাক্তারের মাধ্যমে যাবে না, সেগুলার জন্য তদবির করাইতে হবে। তো আর এমনিতেই ডাক্তারি বেমারগুলাও ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনে কারিম আল্লাহ পাক সকল ধরনের শিফার জন্য সৃষ্টি করেছেন। তাই ভালো কোনো আলিমের কাছ থেকে ফানি ফোড়া ইত্যাদি আনা জায়েজ আছে, কিন্তু যারা টাকা পয়সার মাধ্যমে এটারে ব্যবসা বানাইলিছেন, তাই যত বড় আলিমও উকা যারা ইসরায়েল বিভিন্নভাবে এটারে ব্যবসা বানাইলিছেন, এটার কারণে ইসলামের খুব নকশানর এবং আলিমুলামার সাম্যর যাদাও ধ্বংসর অনেক বিচার ফাঞ্চাইতে আমরা করান লাগে, বলে 500 পাউন্ড নিছেন অমুক হুজুরে কিন্তু খামে আইছে না, এই ধরনের না করার জন্য আমি উলামায়ে কেরামদেরকে অনুরোধ করব। আর খেদমতে খলকের উদ্দেশ্যে মানুষের এই বিপদের সময় খেদমত করার উদ্দেশ্যে কোরআনে করিমের ফজিলতে এগুলা করতে পারবা। তবে হ্যাঁ, খালি তাবিজ দিলেইলে ওই তো নাই, আমি আলিম, আমি আপনারে তাবিজ দিলাম আর তদবির করলাম আর আপনি নমাজও পড়েন না, ইতাই খামে আইতো নাই। আগের বুজুর্গ হলতে ফয়লা তারা রুহানি ঔষধ দিতা, আর রুহানি ঔষধও চিকিৎসা হইরিয়া এর বাদে তারা বাস্তব যেগুলা তাবিজ এবং ফু ইত্যাদি দিতা। আমরা যদি এইভাবে করি, নিজেও যদি আমল করি আর যার যার লাগি দিলাম তাইনও যদি আমল করেন, তাহলে এইগুলাই খামে আইব, এইগুলা জায়েজ আছে। অন্যথায় যারা ব্যবসা বানাইছেন এটা, এই কারণে এটার কারণে কোনো ফায়দাও হইতো না আর তাইন তাইন গুণাগার হইবা। জাযাকাল্লাহ। নেক্সট কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ হুজুর। আমি একটা প্রশ্ন, আমার একজন ছেলে আছেন খুব লেজ, বুঝছেন নি? জি খুব লেজি আছেন, তাই কিছু করতে সকাল আছেন লেজি মে করেন, তাই মা হিসাবে কোনো দোয়া আছে নি তার লাগে আমি পড়তাম। জি
জাজাকাল্লাহু খায়ের। আসলে মার তো মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, মা বাবার তো পেরেশানি থাকে সন্তানের জন্য, আমার সন্তানটা যেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হয়, আমার সন্তান যেন সব কাজ করতে পারে, এটা মা বাবার পেরেশানি। আর সন্তানেরা যত বড় হয়ে যায় মা বাবারে তারা সাতায়, মা বাবার কাছে তারা বেবিই থাকে। তো আপনি আল্লাহর কাছে সাউকা নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে সাউকা যে আপনার সন্তানরে আল্লাহ পাকে লেজি যেটা এটা দূর কইরা দিতা আর চালাক চতুর বানিয়ে দিতা, আর সন্তানদের নিকটে বসাইয়া বুঝাইয়া হুকা বড় অকলতের ঘটনাবলী পূর্বের আলিম উলামা নবী রাসুল সাহাবায়ে কেরামদের কথাবার্তা তারার গেছে হুকা তানার গেছে হুকা, আর সময়ের গুরুত্বের উপরে কথাবার্তা হুকা ইনশাল্লাহ তাইন এটা বুঝবা। আর বাচ্চারা যারা লেখাপড়া করছেন তারা স্কুলে কলেজে মাদ্রাসায় মসজিদে গেলে এমনিতেই সময়ের গুরুত্বের উপরে শিক্ষা দেওয়া হয়, আশা করি সেই সমস্ত শিক্ষার মাধ্যমে তো তারা পরিবর্তন হওয়ার কথা। আল্লাহ পাক তাকে সহি সমুজ দান করুন, আর আমিও দোয়া করব আল্লাহ যেন তাকে সকল প্রকার যত বাদ জিনিস আছে সব বাদ জিনিস যেন আল্লাহ পাক তার মিজাজ থেকে দূর করে দেন, সকল ভালাই যেন আল্লাহ পাক দান করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহু খায়ের। দর্শক শ্রোতা, আপনাদের এই সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছেন, যেভাবে আপনারা উপকৃত হচ্ছেন অন্যরা শুনছেন তারা উপকৃত হচ্ছেন। আমি ইসলামী নববর্ষের উপরে কথা বলছিলাম, আমরা নতুন বছর যখন আসে অন্যান্য বর্ষ বরণ করা হয় বিজাতীয় আদর্শ নিয়ে, বাংলা নববর্ষের ইতিহাসও আমি কিছুটা তুলে ধরেছি, সেটাও কিন্তু মুসলমান শাসক দ্বারা প্রবর্তিত একটা সন, কিন্তু আমরা সেটাকে ধরে রাখতে পারিনি, সেটা বিজাতীয় মতাদর্শের ভিত্তিতে পালন করা হয়। মুসলমানেরা নববর্ষ উদযাপনের নামে বিভিন্ন অপকর্ম করে থাকেন, অনিসলামিক কার্যক্রম করে থাকেন, পুরুষ মহিলা নির্বিশেষে একসাথে একটা হয়ে যে নর্তন কুর্দনের ব্যবস্থা করা হয় সেগুলা ইসলাম কেন, কোনো সভ্য জাতি সেগুলা মেনে নিতে পারে না, আর ইসলামের মধ্যে কোনো অসভ্যতার স্থান নেই। নববর্ষকে উদযাপন করার নামে যে সংস্কৃতি আমদানি করা হচ্ছে বা সে যে সংস্কৃতি লালন করা হচ্ছে সেটা কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য কাম্য নয়। আজকে নববর্ষ উদযাপনের নামে হুতুম পেশার ফেস ধারণ করা হয়, বাঘের ফেস মহিষের ফেস মানুষের মধ্যে মাথার মধ্যে লাগিয়ে এটা বোঝানো হয় যে মানুষ হয়ে আমি বড় ঘৃণার পাত্রতে পরিণত হয়েছি, মানুষ থেকে কুকুরই ভালো, মানুষ থেকে বাঘই ভালো, বাল্লুকই ভালো, হুতুম পেশাই ভালো, আল্লাহ যে মানুষকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন সেটা ঠিক নয়, যদি আমাকে কুকুর বানাতেন আমাকে পেশা বানাতেন তাহলে ভালো হতো। নতুন বৎসরে এই কামনা নিয়েই আমাদের ছেলে সন্তানেরা বছর বরণ করে নেয়, যেটা অত্যন্ত লজ্জার ব্যাপার, অত্যন্ত ধিক্কারের ব্যাপার। তাছাড়া ইংরেজি নববর্ষ পালনের ক্ষেত্রে যে নর্তন কুর্দন বা রাতের মধ্যবর্তী সময়ে আতশবাজি পুরুষ মহিলা নির্বিশেষে নাচা সেটাও আমাদের সমাজের মধ্যে চলে এসেছে, মুসলিম সমাজের মধ্যে চলে এসেছে, যেটার ইতিহাস আমরা জানি, এটা আন্তর্জাতিক ক্যালেন্ডার ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার ইংরেজি সন, কিন্তু সেই যে
কালচার সেই কালচার কিন্তু আমাদের নয়, বিজাতীয় কালচার। একটা জাতির কালচার গড়ে উঠে সেই জাতির বৃহত্তম মানুষের চলন ফিরন অনুযায়ী। মুসলমানদের কালচার, মুসলমানদের চলাফেরা, মুসলমানদের তাহজিব তামাদ্দুনের উপর ভিত্তি করে গড়ে ওঠে। মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন সূর্য উদিত হওয়ার আগে, জুহরের নামাজ পড়েন দুপুরের পরে, আসরের নামাজ পড়েন মাগরিবের সূর্য অস্ত যাওয়ার আগে, যে সময় ফিরিস্তা হিসাব নিয়ে চলে যান, মাগরিবের নামাজ আদায় করেন সূর্য অস্ত যাওয়ার আগে, এশার নামাজ পড়েন ঘুমে যাওয়ার আগে। এই যে মানুষের এবাদত, সেই এবাদতগুলো একটা সময়ের উপর নির্ধারিত, সময়ের সাথে সম্পৃক্ত। মুসলমানদের এই কালচার হলো মুসলমানরা সময়কে বরণ করে নেবে সেই কালচারের ভিত্তিতে। মুসলমানদের সময় সপ্তাহে একবার শুক্রবার, সেই শুক্রবারে জুমআর নামাজ পড়া হয়। শুক্রবার হলো সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক খুশির দিন, সপ্তাহের মধ্যে সবথেকে বড় দিন। মুসলমানগণ রাতের আধারে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন। মুসলমানগণ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ সময় রয়েছে, চাঁদ দেখে রোজা রাখেন, আবার চাঁদ দেখে রোজা ভাঙেন, চাঁদ দেখে রোজা রাখে রোজা শুরু করেন রাতের সুবে সাদিক থেকে নিয়ে খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজার থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন, একটা সময়ের সাথে সম্পর্কযুক্ত। আবার রোজা শেষ হয়ে যাওয়ার পর ঈদ করেন, শাওয়ালের যখন প্রথম চাঁদ জন্ম নেয় সেই চাঁদ দেখার মাধ্যমে ঈদ করেন, হজ করেন চাঁদের মাধ্যমে। এই যে তারিখগুলো একটা সময়ের সাথে সম্পর্কযুক্ত, যে কালচারের ভিত্তিতে মুসলমানগণ নামাজ, রোজা, হজ, কুরবানি, ঈদ ইত্যাদি হলো মুসলমানদের কালচার। মুসলমানরা বছর বরণ করে নেবে, বছরও শুরু করবে, বছরের কার্যক্রমও শুরু হবে ওই ধারাবাহিক এই সমস্ত কালচারের মাধ্যমে। ওই সমস্ত কালচার নয় হুতুম পেচামার্কা কালচার, উলঙ্গপনার কালচার, আর পান্তাবাস আর ইলিশ মাছের কালচার, সেটা মুসলমানদের জন্য কখনো কাম্য নয়। কারণ একটা জাতির কালচার হয় ওই জাতির বৃহত্তম মানুষের চলাফেরা, কার্যক্রম, দৈনন্দিন জীবন যাপনের যে সমস্ত কাজ রয়েছে সেই কাজের মাধ্যমে তার কালচারটা গড়ে ওঠে। মুসলমানদের কালচার তো হলো নামাজ, মুসলমানদের কালচার হলো রোজা, মুসলমানদের কালচার হলো তিলাওয়াতে কোরআন, মুসলমানদের কালচার হলো তসবিহ আলিল, মুসলমানদের কালচার হলো সকল অনিয়ম অশ্লীলতার অশ্লীলতার বিরুদ্ধে শালীন এবং সভ্য অবস্থা মানুষের কাছে তুলে ধরা, পশুত্ব সুলভ সকল আচরণকে পিছনে ফেলে দিয়ে মানবিক আচরণ মানুষের সামনে তুলে ধরা হলো মুসলমানদের সভ্যতা। তাই আজকে ইসলামী নববর্ষের এই নুরুল কুরআন অনুষ্ঠান থেকে সকলের খিদমতে আকুল আবেদন জানাবো, আমরা যেন কালের স্রোতে বেশে না যাই, আমাদের সন্তানাদিদেরকে আমরা যেন গাইড দেই, তারা যেন নষ্ট না হয়ে যায়। আজকে এপ্রিল ফুলের নামে তথাকথিত বিজাতীয় এই কালচার, যেটা মুসলমানদেরকে ধ্বংস করার কালচার, মুসলমানদেরকে ধ্বংস করে যারা খুশি করেছিল, এপ্রিল ফুল পালন করেছিল, সেই এপ্রিল ফুল আজ মুসলমান না বুঝে নির্বুদের মতো পালন করে, আফসোস হয় মুসলমানদের জন্য। আসুন আমরা আমাদের ইতিহাস জানি, ইসলামের ইতিহাস জানি, আমরা মুসলমানদের মূলের কথা আমরা জানি। এটা জানার মাধ্যমে যদি কেউ আমাদেরকে মৌলবাদী বলে, আফসোস নাই, কারণ মূল হলো গাছের জড়। আপনি যদি আপনার জড় ছিলেন না, আপনার বাবাকে চিনেন না, আপনার মাকে চিনেন না, আপনার পূর্বপুরুষকে জানেন না,
তাহলে আপনার বংশ পরিচয় বিলুপ্ত হয়ে যাবে। তাই আসুন আমরা আমাদের ইতিহাস জানি, আমরা আমাদের হিজরিসন সহ ইসলামের সকল ইতিহাসের গোড়া আমরা জানি আর জেনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়াখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।